দেশে ইকুইপমেন্টস গুলো মেইনটেনেন্স ডেইরি প্ল্যান্টের এক ভাবে করে আবার ডেভেলপ কান্ট্রি বা যারা অনেক মানে খুবই মানে ধরো কমার্শিয়ালাইজেশনে চলে গেছে তাদের সিস্টেমটা ভিন্ন ধরনের যদি একটা কথা বলি যে ধরো বটল যে মিল্ক যেটা ফিল করে সেই যদি সেটা আবার ফ্রি হয় মিল্ক ফ্রি হয় বা মিল্ক ফিলের আগে বটলগুলো কিভাবে ক্লিন করবে এটাকে ওয়াশার বলা হয় মেশিন এখন সেই মেশিনের অ্যাপ্লিকেশন মেইনটেনেন্স আমাদের হচ্ছে অনেকটাই দেখা যায় যে ম্যানুয়ালও না আবার অটোমেশনও না মাঝামাঝি বাট ফুললি অটোমেশন ফুললি মানে ম্যানুয়াল সবকিছু একটা কমপ্লিট ডেসক্রিপশন মানে ডেইলি টা এটা পাওয়াটা একটা ডিফিকাল্ট হচ্ছে তারপর আমি দেখি কতটুকু দিতে পারি তোমাদের আবার ক্রিম ইন্ডাস্ট্রিতে ইকুইপমেন্টস গুলোর সাথে পরিচিত হওয়া মেইনটেনেন্স অ্যাপ্লিকেশন পাদার এবং কিছু থাকি ইকুইপমেন্টস আমি সবগুলো কভার করব না ওগুলো সোহেল স্যার পড়াবে আমি ক্লাস শেষ করার পরে হয়তোবা সোহেল rana সিদ্দিকী স্যারই বা অন্য কোনো স্যার তোমাদের ক্লাস নেবেন হয়তোবা এক্সার নেবেন আজকে টপিক আমরা চলে যাই দেখো আমরা নিয়ে শুরু করেছি আজকে হয় তিনটা ক্লাস তারপরে আমার মনে হয় তোমাদের কাছে যেখানেই পড়ে থাকো না কেন মনে হয় তোমাদের এই ক্লাসে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে ইভেন দো আমরা মানে উই আর নট অ্যাজ লাইক আমরা এরকম ছিলাম না মানে আমরা আমাদের যখন পড়ানো হয় যে হেচারটা যে এত ইন্টারেস্টিং বা এত সুন্দরভাবে বোঝা যায় বা প্ল্যানেতে ইমপ্লিমেন্ট করা যায় যখন আমাদের পড়ানো হয়েছে প্রিন্সিপাল গুলোই পড়ানো হয়েছে এবং প্রিন্সিপালগুলোর এতটা ডিটেইলস অ্যাপ্লিকেশন নিয়ে এত আলোচনা করা হয়নি মানে খুব এখানে আমার একটা ইয়া ছিল বাট তোমাদের পড়াতে গিয়ে আমারও মানে খুব ভালোভাবে শেখা হয়েছে বিষয়টা তো কাপড় কে লাগা ছিল উনি appunto জায়গা আছে তো লাগা চার্জ দেখা হ্যাঁ হ্যাঁ বলো দেখো আমি আসলে আজকে কম্পিউটার থেকে ক্লাস নিচ্ছি না মোবাইল থেকে এই জন্য কিছু কন্টেন্ট মিসিং যেভাবে মানে ইয়া করা বক্স করা বক্স থেকে অনেক কিছু চলে গেছে দেখা যাক তারপরে আমার মনে হয় ক্রিটিক্যাল লিমিট পর্যন্ত আলোচনা করা হয়েছে তাই না মনিটরিংটা বাকি আছে মনিটরিং ইন্সপেকশন স্টেপ 9 পর্যন্ত হয়েছিল স্টেপ 9 কমপ্লিট ছিল হ্যাঁ আজকে রেকর্ড শুরু করব আচ্ছা তাহলে যদি কারেক্টিভ হয়ে থাকে তাহলে আমাকে একটু কেউ রিকল রিকল করে কেউ বলতে পারবে আমাকে একটু যে কারেক্টিভ অ্যাকশনটা আমরা কখন করি মানে কোন স্টেপটাকে ফলো করে আমরা কারেক্টিভ চলে যাই স্যার মনিটরিং করার পরে যদি কোনো ডেভিয়েশন পাই তাহলে সেটা থেকে আমরা কারেক্টিভ অ্যাকশনে চলে যাই মনিটরিং মনিটরিং স্টেপটাতে আমরা কি মনিটরিং করি এক্স্যাক্টলি কোথায় আমরা টাচ করি বলো তো স্যার আমার ফার্মে যে ইমপ্লিমেন্টেশন করলাম সেটা রানিং মানে হ্যাচআপ সিস্টেমটা রানিং হওয়ার পর আরেকটু 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 ভেরি গুড পুরো হ্যাচ সিস্টেমটা যখন আমি মনিটর করব মানে অবজার্ভ করব তখন সেটাকে বলবো আমি ভেরিফিকেশন তোমাদের কিন্তু আমি যখন আমি পুরো সিস্টেমটাকে ইমপ্লিমেন্টেশনটাকে যখন আমি অবজার্ভ করব তখন বলবো আমি ভেরিফিকেশন বাট যদি আমি ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট সেট করবো যে সকল ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টে ক্রিটিক্যাল এস্টাবলিশড করেছি আমি সেই সকল ক্রিটিক্যাল লিমিটের কোনো লস বা ডেভিয়েশন হচ্ছে কিনা সেইটা আমি মনিটর করব। এবং যদি লস এবং ডেভিয়েশন হয় তখন আমি সেটা তার এগেনস্টে আমি কারেক্টিভ অ্যাকশন বা কারেক্টিভ মেজার নেব হচ্ছে মেজার নেব কারেক্টিভ অ্যাকশনে এবং তারপরে দেখব যে আবার সেটা কমপ্লিটলি রান হচ্ছে কিনা দেখো তারপরে হচ্ছে রেকর্ডসে দেখো রেকর্ড রেকর্ডে হচ্ছে কি যে রেকর্ড এমন একটা স্টেপ যে রেকর্ডে রেকর্ড ছাড়া এই যে ছাড়া সব কিছু এখানে রেকর্ড হবে মানে রেকর্ড বলতে এ টু জেড সব কিছু এখানে ধরো হ্যাজার টিম অ্যাসেম্বলিং রেকর্ড হবে দেন অ্যানালাইসিস করে তুমি কি কি হ্যাজার মানে তুমি ফাইন আউট করছো কি কি তোমার কোন কোন কন্ট্রোল পয়েন্ট গুলো ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট কোন কোন ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট গুলোতে তুমি কি কি লিমিট সেট করছো তারপরে মনিটরিং করে কি পাইছো এবং কিভাবে কারেক্টিভ অ্যাকশন মানে ইচ এন্ড এভরিথিং সবকিছু তোমার কি থাকবে হ্যাজার্ড অ্যানালাইসিস এর রেকর্ডের ভিতরে অন্তর্ভুক্ত থাকবে কারণ এটা একটা তোমার রেকর্ড এই রেকর্ড দেখেই তুমি পরবর্তীতে পরের অন্য ধরনের স্টেপ বা স্টেপ নেওয়ার জন্য অথবা অন্য ডেইলি প্রোডাক্ট ইমপ্লিমেন্ট করার জন্য অথবা এটাই যদি তুমি রিপিট করতে চাও তখন তোমার যে যে এক্সপেরিয়েন্স গুলো গ্যাদার হলো কিভাবে গ্যাদার্ড হলো যে বিভিন্ন স্টেপ স্টেপ বাই স্টেপে যে এক্সপেরিয়েন্সড গুলো গ্যাদার হলো এগুলো তুমি কোথায় রেকর্ড করে রাখছো রেকর্ডিং সিস্টেমে এখন রেকর্ডিং সিস্টেম হতে পারে তুমি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট রাখতে পারো অথবা তুমি কম্পিউটার একটা সফটওয়্যার এর মাধ্যমে তুমি জাস্ট ইনপুট দিয়ে যেতে পারো যে এইটা তোমার ইনপুট অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাবে অথবা তুমি ওয়ার্ড ফাইলে বা তুমি এক্স যে যেকোনো একটা জায়গায় তুমি রেকর্ড করে রাখতে পারো ফর ফার্দার মানে ভেরিফিকেশন এবং এই এর মাধ্যমে তুমি পরবর্তীতে মানে সেটা করতে এখন এই দেখো রেকর্ডের মধ্যে সাধারণত কি কি টিম রেসপন্সিবিলিটিস কার কি দায়িত্ব মানে কে কখন দায়িত্ব পালন করবে কে কখন অবজার করবে মনিটর করবে কোন বিষয়গুলো তারপরে হচ্ছে ডেইলি প্রোডাক্টস এবং তার ইন্টেন্ডেড ইউজ সম্পর্কে একটা ডেসক্রিপশন থাকবে তারপরে দেখো ম্যানুফ্যাকচারিং প্রসেস উইথ সিসিপি এই যে একটা ফ্লো ডায়াগ্রাম আছে পুরো যে কোনো একটা প্রোডাক্টের আগে ফ্লো ডায়াগ্রাম করতে হবে তারপরে তার কন্ট্রোল পয়েন্ট গুলো আইডেন্টিফাই করতে হবে সিসিপি গুলো করতে হবে সিসিপি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে তাদেরকে কি করতে হবে বলো এভাবে তাদেরকে নাম দিয়ে যেতে হবে মানে ডিজিগনেট করতে হবে যে ওয়ান টু থ্রি এটা সিসিপি ওয়ান সিসিপি টু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ইন এ ফ্লোর ডায়াগ্রাম দেন হেজার গুলো কি কি আছে যে সিসিপির মধ্যে কি কি ধরনের হেজার আছে এখানে সিসিপির মধ্যে কিন্তু ফিজিক্যাল কেমিক্যাল বা বায়োলজিক্যাল বা মাইক্রোবায়োলজিক্যাল এখন ফিজিক্যালটা তুমি কিভাবে এটা প্রিভেন্ট করবা মাইক্রোবায়োজি বায়োলজিক্যালটা কিভাবে প্রত্যেকটা সেপারেট সেপারেট এখানে থাকবে তারপরে হচ্ছে দেখো প্রিভেন্টিভ মেজার থাকবে ক্রিটিক্যাল লিমিট মনিটরিং সিস্টেম কারেক্টিভ অ্যাকশন প্রসিডিউরস ফর ভেরিফিকেশন অফ সিস্টেম এবং তুমি যে ভেরিফাই করবা ফাইনালি সেটারও কি হবে সেটার একটা প্রসিডিউর মানে কোন কিভাবে তুমি ভেরিফাই করবা কোন স্টেপ থেকে কিভাবে তুমি নিয়ে আসতেছো সবকিছু এখানে বর্ণনা করা তারপরে দেখো ইয়া তারপরে ভেরিফিকেশন দেখো ভেরিফিকেশন হচ্ছে একটা মেথড অথবা একটা সিস্টেম একটা প্রসিডিউর এটা বলতে পারে একটা টুল টেকনিক টেস্ট এটা এই টেস্টের মাধ্যমে মানে ভেরিফাই করা আমি যদি তোমাদেরকে ভেরিফাই করতে যাই একটা টেস্টের মাধ্যমে ধরো ভেরিফাই করবো বা একটা প্রসিজিউরের মাধ্যমে ভেরিফিকেশন সিস্টেমটাই হলো একটা টেস্ট একটা টেকনিক যেটা মনিটরিং এর সাথে সাথে এটা ব্যবহার করা হয় যে মনিটরিং হচ্ছে ছোট আকারে ব্যবহার করা হয় ভেরিফাইড মনিটরিং এর একটা সাপোর্ট বলা যায় টু ডিটারমাইন দ্যাট হ্যাচআপ সিস্টেম পুরো হ্যাচআপ সিস্টেমটা কমপ্লিয়েন্স উইথ দ্য হ্যাচআপ প্ল্যান মানে যে তোমার হ্যাচআপ প্ল্যানটা আছে পুরো প্ল্যান তোমার যে হ্যাচআপ প্ল্যানটা আছে তুমি মানে যে হ্যাচআপ সিস্টেমটা ইমপ্লিমেন্ট করছো সেটার সাথে কমপ্লেন্স কিনা পুরো পুরো জায়গাটা সে কাবার করে ফেলতেছে পুরো জায়গাটা যেখানে হ্যাসাপ প্ল্যান এর সাথে হ্যাসাপ সিস্টেমটা কমপ্লিয়েন্স কি এবং দেখো যে এটা আমার কি হতে পারে যে হ্যাসাপ প্ল্যান হতে পারে যে মডিফিকেশন দরকার অথবা রিভ্যালিডেশন দরকার এইখানে আমি সব ভেরিফাই করে দেখলাম যে না যে পুরো হ্যাচআপ সিস্টেমটা যেটা আমি ইমপ্লিমেন্ট করেছি যে আমার প্ল্যানে দেওয়া ছিল সেটা আমার মডিফাই করতে হবে কেন মডিফাই করতে হবে যে আমি একটা এক্সাম্পল হিসেবে তোমাদের বলি যে দেখা যায় যে একটা ক্রিটিক্যাল লিমিট আমি বারবার এক্সিড শোনা যায় কথা জি স্যার এখন শোনা যাচ্ছে দেখো এক্সাম্পল দেখো যে যে কোন একটা ধরো মাইক্রোবায়ো মাইক্রোবায়োলজিক্যাল ধরো পাস্টুরাইজেশন টেম্পারেচার যে পাস্টুরাইজেশন টেম্পারেচার আমি বার মানে একটা ক্রিটিক্যাল লিমিট সেট করে দিয়েছি যে 78 ডিগ্রি বা 70 68.2 ডিগ্রি সেন্টিগ্রেড দেখা যায় যে বারবার এই লিমিট সে ক্রস করে আমি বারবার রিসেন্ড করি করার পরে মানে কারেক্টিভ অ্যাকশনটা কি আমি রিসেন্ড করতেছি এই টেম্পারেচারের জন্য আমি এখানে একটা টাইম কন্ট্রোল আছে এখানে টাইমটা আমি দিয়ে দিছি যে ধরো 15 সেকেন্ড সে বারবার এই লিমিটটা কি করতেছে ক্রস করে যাচ্ছে মানে এখানে লিমিট ক্রস মানে টেম্পারেচার ধরো ফল করতেছে মানে টাইম ফল করতেছে কমে যাচ্ছে আমি বারবার আবার টাইম কারেক্টিভ অ্যাকশন করে আবার যদি এরকম এক্সপেরিয়েন্সড হয় যে হ্যাঁ তোমার ভেরিফিকেশনে তোমার রেকর্ডিং সিস্টেম ভেরিফিকেশন কিন্তু রেকর্ডিং সিস্টেম সহ ভেরিফাই করা যে রেকর্ডে তুমি যদি দেখো যে বারবার কারেক্টিভ অ্যাকশন নেওয়ার পরেও সেটা হচ্ছে না তার মানে কি সেই জায়গায় তোমার সবগুলো মডিফাই করে তোমার ভ্যালিডেট করা আবার এটাকে ভ্যালিডেট করা মানে ইউজের জন্য রিভ্যালিডেট পুরো সিস্টেমটাকে আবার একটু মডিফাই করে নেওয়া অথবা একটা যে কোনো স্টেপটাকে

তার তোমাদের কি আমরা যে ইভালুয়েট করি এটা সেমিস্টার ফাইনাল মানে একটা আমাদের এখানে 6 মান্থ কাবার করে একটা সেমিস্টার মানে একটা সেমিস্টারের শেষ এন্ডে একটা সেমিস্টারের এন্ডে তোমাদের কি করি ইভালুয়েট সাধারণত যে কোন একটা সে ইভালুয়েট করা যে এটা হতে পারে 6 মানথে হতে পারে ফোর মানথে হতে পারে এটা অ্যানুয়ালি সাধারণত ওয়ার্ল্ডে অ্যানুয়ালটাই বেশি মানে ইউজড সব সিস্টেমের সাথে আমরা ইভালুয়েশন এবাই করা ইভালুয়েশন এবং ডিভাইস করা ধরো তোমাদের যে সিলেবাসটা আমরা পড়াচ্ছি একটা সেমিস্টারে আমরা এটার একটা ইভালুয়েশন করলাম এই সেমিস্টার একটা ইভালুয়েশন করলাম সেমিস্টার ইভালুয়েশন করতে গিয়ে দেখি যে না তোমাদের এইগুলো পড়ানো ঠিক হয়নি বা এগুলো পড়ানো আরো এডিশন করতে হবে এগুলো এগুলো তোমাদের সাপ্লিমেন্ট দিতে হবে দেন এগুলা কি করতে হবে আমাদেরকে পুরো রিভাইজ করতে হবে এবং রিভাইজটা কখন করব ইভালুয়েশন করেই কিন্তু রিভাইজ করব ইভালুয়েশন না করে কিন্তু আমি রিভাইজ করতে পারবো না ইভালুয়েশন মূল্যায়ন করে আমি রিভাইস করব যে কোথায় আমার তোমাদের এক্সামিনেশনের যে সিস্টেম এটা কি আদৌ ঠিক নাকি এটা কি কুইজে যেতে হবে না ব্রড কোশ্চেনে যেতে হবে না শর্ট কোশ্চেনে যেতে হবে না অবজেক্টিভে যেতে হবে আর আমি যে গুলো করেছি তোমাদের এগুলো কি শুধুই মানে

এই বাচ্চারা কথা বলল না করে থাকি তারপরে এবং ইভ্যালুয়েশন অনেক সময় ইভ্যালুশন টিম থাকে টিম আসে আসার পরে প্ল্যানটা ইভালুয়েট করে থাকে তাদের রিকমেন্ডেশন দিয়ে যায় হতে পারে এটা রিভাইজ করতে হবে অথবা অল্প কিছু মডিফিকেশনে চলে যেতে হবে যারা মডিফিকেশন এন্ড রিভ্যালিডেশন আছে সেই স্টেপের মধ্যে এখন হ্যাজার্ড অ্যানালাইসিসের একটা एग्जांपल দেখো মানে পাস্টুরাইজেশন মিল্কের ক্ষেত্রে যে আসলে দেখো আমরা কিন্তু হ্যাজার্ড অ্যাপ্লিকেশনটা মানে হ্যাচআপ অ্যাপ্লিকেশন বল কিন্তু মেইন কিন্তু যে প্রিন্সিপাল সারটা আছে সেটাকেই বোঝায় বাট এই সারটা প্রিন্সিপালটাকে আরো সাকসেসফুল করার জন্য এর সামনে এবং পিছনে কিন্তু আমাদের অনেকগুলো স্টেপ আছে মেইনলি আমাদের ফোকাস আনতে হবে সাতটা প্রিন্সিপালে মানে আমরা এই সাতটা প্রিন্সিপাল নিয়েই পরের স্টেপগুলো গুলো সাতটা প্রিন্সিপাল ঠিক আছে কিনা সাতটা প্রিন্সিপাল রান করতেছে কিনা সাতটা প্রিন্সিপালের মধ্যে ক্রিটিক্যাল লিমিট আছে এগুলো কিন্তু যেমন ধরো একটা যদি বলা যায় যে হ্যাচআপ প্ল্যান ফর মিল্ক পাস্তুরাইজেশন এর ক্ষেত্রে আমি দেখি কি কি করা যায় যে দেখো প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে কি হোমোজেনাইজড মিল্ক মানে আমার এখানে

হয়ে যাবে ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট দেখো ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট এখন ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট এই ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট এখানে কি ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টটা হচ্ছে টেম্পারেচার পাশে টেম্পারেচার যে এই হোমোজিনাইস্ড মিলকে যদি আমরা প্যাথোজেন ফ্রি করতে যাই মানে যে প্যাথোজেনটা পাওয়া গেছে মাইক্রোস পাওয়া গেছে এটা আমার মানে এবং এটা যে ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টের মধ্যে চলে গেছে কেন পয়েন্টের যে এখানে মাইক্রোবস আছে অবশ্যই এটা কি করতে হবে কন্ট্রোলে আনতে হবে এখানে কন্ট্রোল পয়েন্টটা দেখা গেছে কি টেম্পারেচার যে এখানে টেম্পারেচার ডেভিয়েশনের মাধ্যমে এই প্যাথোজেনটা হোমোজিনাইসড মিলকে থেকে যেতে পারে বিষয়টা হলো এরকম যে এই টাইম ফ্যাক্টরের কারণে এখানে হোমোজিনাইজড মিল্কে থেকে যেতে পারে কার টাইম ফ্যাক্টর পাস্তুরাইজেশনের টাইম ফ্যাক্টর टेंपरेचर ফ্যাক্টরটা সরি টাইমটা পরে আছে टेंपरेचर ফ্যাক্টরটা যে এই टेंपरेचर যদি তোমার যে লিমিটটা তুমি এখন কি করবা একটা ক্রিটিক্যাল লিমিট দিয়ে দিবা যে এই ক্রিটিক্যাল লিমিটটা যদি সে রিস্ক করতে না পারে তাহলে এই প্যাথোজেনিক মাইক্রবসটা হোমোজিনাইজড মিল্কে থেকে যাবে তাহলে হ্যাজার্ড অ্যানালাইসিস হয়ে গেল ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট হয়ে গেল পয়েন্ট এখানে টেম্পারেচার তারপরে দেখো ক্রিটিক্যাল লিমিট দিলা ক্রিটিক্যাল লিমিট হবে কি 76 টু 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যে এটা হলো তোমার ক্রিটিক্যাল লিমিট কোনো ভাবে এই ক্রিটিক্যাল লিমিটের কম হওয়া যাবে না 76 টু 80 ডিগ্রি সেলসিয়াস এখন এই ক্রিটিক্যাল লিমিট দেওয়া মানে কি সে কিন্তু এখন রান করতেছে তোমার পাস্টারাইজেশন সিস্টেমটা সে কি করতেছে দেখো রান করতেছে এখন তুমি মনিটর করবা মনিটর কি করবা যে পাস্তুরাইজ মিল্ক যে পাস্তুরাইজেশন কমপ্লিটের পরে এই মিল্কটা তুমি এটা কি কি এটা কি করবা মনিটর করবা যে তার যে আমি টেম্পারেচারটা ফিক্স করেছিলাম কত 76 টু 80 ডিগ্রি সেলসিয়াস এই टेंपरेचर যদি সে রিস করে অবশ্যই মিল্কটা সেই মাইক্রোস ফ্রি হবে মানে প্যাথোজেনিক মাইক্রোস ফ্রি হবে অথবা আরেকটা কি মনিটর করবা তুমি এখানে টেম্পারেচার কারেক্টিভ একসন তুমি এখানে কি করবা টেম্পারেচার টেম্পারেচার টা কোথায় করবা টেম্পারেচার যে প্যানেলটা আছে সেই টেম্পারেচার এর টেম্পারেচার টা ফ্ল্যাক্টিয়েট করতেছে কিনা এবং ফাইনাল পাস্তুরাইজে পাস্তুরাইসড মিল্ক তুমি প্যাথোজন মাইক্রোস টা এক্সামাইন্ড করে ফাইন্ড আউট করবা যদি তুমি দেখো যে এখানে তুমি কারেক্টিভ ভ্যাকসন টা কিনিবা যে যদি দেখো যে সেই পাস্তুরাইজ মিল্ক মধ্যে আবার মাইক্রোভ চলে আসছে প্যাথোজনই সেটাকে আবার রিসেন্ড করবা কারেক্টিভ অ্যাকশনে কি চলে আসতেছে আবার সেটাকে রিসেন্ট করবা আর টেম্পারেচারটা কোথায় দেখবা দেখো থার্মোগ্রাফস থার্মোগ্রাফস এর মাধ্যমে তার টেম্পারেচারটা তুমি থার্মোগ্রাফস মানে যদি ঠিক না থাকে তারপর সেটাকে তুমি কারেক্টিভ অ্যাকশন কি করতে পারো তার মানে যেখানে তোমার টেম্পারেচার রিড করতে রিডিং উঠতেছে দ্যাট মিনস যে টেম্পারেচারটা থার্মো সিস্টেমটা যেটা আছে যে টেম্পারেচারটা 760 ডিগ্রি প্রভাইড করতেছে সেখানে প্রবলেম আছে তুমি সেইখানে কন্ট্রোল করবা তারপরে এটা হচ্ছে ভেরিফিকেশন ভেরিফিকেশন হচ্ছে দেখো পুরো সিস্টেমটা এই যে তোমার প্রোডাক্ট তারপরে হেজার তুমি অ্যানালাইসিস করলা সিসিপি কন্ট্রোল পয়েন্ট অ্যানালাইসিস করলা ক্রিটিক্যাল লিমিট সেট করলা তারপরে তোমার মনিটরিং করলা মনিটরিং করে যদি প্রবলেম পাও আবার তুমি কি করলা কারেক্টিভ অ্যাকশন নিলা পুরো সিস্টেমটা ঠিক আছে কিনা এটাকে তোমার ভেরিফাই করা তারপরে মাইক্রোবায়ো মাইক্রো হোমোজেনাইজড মিল্কের মধ্যে মানে পাস্তুরাইজেশন প্রসিডিউর এটা হোমোজেনাইজড মিল্কের পরে পাস্তুরাইজেশন মাইক্রোবিয়াল এখানে আমরা কি করছি যে আর একটা সিস্টেম হতে পারে যে ওয়ার্কিং অফ ইউভি লাইট আমি এখানে ইউভি লাইট সেট করছি ইউভি লাইট সেট করার উদ্দেশ্য কি যে এটাকে ফ্রি করা আলট্রা ভায়োলেট রে লাইট এটাকে মাইক্রোস ফ্রি করা দেখা যায় আমার এখানে ক্রিটিক্যাল লিমিটটা কি ক্রিটিক্যাল লিমিট হচ্ছে নন ওয়ার্কিং অফ আলট্রা ভায়োলেট লিমিট মানে যদি ওয়ার্কিং না করে মানে এটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল লিমিট আর মনিটরিং কি ওয়ার্কিং অফ ইভি লাইট দেখো যে ইভি লাইটটা কাজ করতেছে তারপরে রিপ্রসেসিং আবার হোল মিল্কটাকে পুরো মিল্ক লটটাকে আমি রিপ্রসেসিং করব রিপেয়ার করব তারপরে দেখো ফিজিক্যাল ফিজিক্যালের মধ্যে হতে পারে পাস্টারাইজেশন টাইম টেম্পারেচার বললাম এখন টাইম টাইমটা কি ফিফটিন টু টোয়েন্টি সেকেন্ড এখন দেখো কারেক্ট ফর প্রোডাক্ট ইন ইউজ যদি এই টাইমটা ক্রিটিক্যাল লিমিটটা মেইনটেইন না করা হয় এটাকে আবার কারেক্ট করতে হবে ফর প্রোডাক্ট ইন ইউজ যে প্রোডাক্টের ক্ষেত্রে তুমি ইউজ করো যে হয়তো বা সে ফোরটিন সেকেন্ড হয়ে চলে আসছে থার্টিন সেকেন্ড হয়ে চলে আসছে তখন এটাকে তোমাকে আবার কারেক্ট করতে হবে আর ভেরিফিকেশন হচ্ছে হোল্ডিং টাইম অ্যাকুরেসি হোল্ডিং টাইম মানে যে টাইমটা এই টেম্পারেচারে হোল্ড করে থাকবে মিলটা সেই টাইমটা তোমার অ্যাকুরেটলি হচ্ছে কিনা মানে ক্রিটিক্যাল লিমিট এবং ক্রিটিক্যাল লিমিট এবং ক্রিটিক্যাল পয়েন্ট মানে এই লিমিটের মধ্যে পয়েন্টটা কন্ট্রোলে আছে কিনা তোমরা এটা বইয়ের একটা এক্সাম্পল দেখবা যে বই থেকে তোমাদের পড়িয়েছি এটা আহ দেখো যে প্রথমে যদি আমরা যাই যে অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট দেখো ডেসক্রিপশন চার্ট ফর ফ্লুইড মিল্ক ফ্লুইড মিল্ক এর মধ্যে এখানে বলা হয়েছে তোমরা আমার একটু দেখতে সমস্যা হচ্ছে মোবাইলে সিসিপি প্রসেস স্টেপ এখানে দেখো সিসিপি প্রসেস স্টেপ সিসিপি ওয়ান রোয়া মিল্ক দেখো রিসিভিং এখানে তারা অ্যানালাইসিস এখানে এক্সাম্পল গুলো এভাবে দিছে যে রমি মানে যেটা হ্যাজার্ড অ্যানালাইসিস হ্যাজার্ড অ্যানালাইসিস কমপ্লিট এর পরে যে সিসিপি ওয়ান সিসিপি টু সিসিপি থ্রি সিসিপি ফোর সিসিপি ফাইভ এভাবে তারা কি করছে স্টেপ বাই স্টেপ গুলো ইয়া করছে স্টেপ গুলো তারা ফাইন্ড আউট করছে তাহলে টাকে কোনটা বলছে যে রিসিভিং এখন কেন সিসিপি হলো কি ধরনের মাইক্রোবায়োলজিক্যাল আছে এখানে কেমিক্যাল দেখো কেমিক্যাল ড্রাগ রেসিজিও আছে তার মানে এখানে আমরা প্রথম স্টেপেই যে মিল্ক যখন রিসিভিং হয় ওই স্টেপটাই আমাদের সিসিপি ওয়ান এর মধ্যে চলে গেল মানে ওইটা কিন্তু আলটিমেটলি একটা স্টেপ স্টেপটা কন্ট্রোল স্টেপ কন্ট্রোল এখন কন্ট্রোলটা চলে গেল সিসিপির মধ্যে কেন যে এখানে ড্রাগ রেসিজিও আছে মাইক্রোবায়োলজিক্যাল আছে দেখো কন্ট্রোল পয়েন্ট গুলো কি হবে টেম্পারেচার টেম্পারেচার দেখো আর ড্রাগ মধ্যে হবে বিটা বিটাল স্ক্রিনিং ল্যাকটাম স্ক্রিনিং একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকটা রেসিজিও আমরা দেখবো যে এই রেসিজিউটা আছে কিনা এখন ক্রিটিক্যাল লিমিটটা কি দেখো যে অবশ্যই কি হবে দেখো Uh, 45 45 ডিগ্রি ফারেনহাইট বা 7 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের কি হবে নিচে থাকবে আর বিটা ল্যাকটাল ল্যাকটাম স্ক্রিনিং মানে এই অ্যান্টিবায়োটিকটা কখনোইই থাকা যাবে না এখন এটা হচ্ছে আমাদের ক্রটিক্যাল লিমিট এখন এইটা আমাদের এক্সিট করতেছে কিনা এটা দেখতে হবে মনিটরিং কি করতে হবে এভরি ট্যাঙ্কার এভরি ট্যাঙ্কার মানে প্রত্যেকটা ট্যাঙ্ক তোমার আলাদা আলাদাে তোমার রিসিভিং এর সময় মনিটর করতে হবে রেকর্ডস লোকেশন এবং দেখো লোড টিকিট লোড টিকেট কি হবে কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোল অফিস কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসে লোডের দিতে হবে মানে এটা কি রিজেক্ট করবো নাকি এটা অ্যাকসেপ্ট করবো এরকম রেসপন্সিবিলিটি কি থাকবে দেখো ইনটেক অপারেটর ইনটেক অপারেটর মানে যে রিসিভিং এর যে দায়িত্ব থাকে সে হচ্ছে ইনটেক অপারেটর তার এটা রেসপন্সিবিলিটি থাকবে কালেকটিভ অ্যাকশন হচ্ছে হোল্ড এন্ড ইভালুয়েট প্রোডাক্ট অথবা রিজেক্ট যে আমি এটাকে হোল্ড করব ইভালুয়েট করব যদি এটা মানে সবকিছু ঠিক থাকে ক্রিটিক্যাল লিমিট গুলো শুধু এক্সিট না করে তাহলে আমি এটাকে অ্যাকসেপ্ট করব না করলে যদি ক্রিটিক্যাল লিমিট গুলো যেটা মেইনটেইন না হয় তখন আমি এটাকে রিজেক্ট করে দিব পরে ভেরিফিকেশন হচ্ছে পুরো সিস্টেমটা ভেরিফাই করা এভাবে তোমাদের एग्जांपल আছে তোমরা একটু দেখে নিবা এখন আর আমি তোমাদের সবগুলো নিয়ে আলোচনা করব না এই মুহূর্তে অন্য একটা ক্লাসে হয়তো আলোচনা করব আমার একটু ব্যস্ততা আছে চলে যেতে হবে দেখো রমিল কি স্টোরেজের সময় ক্রিটিক্যাল ইয়া হ্যাজার্ড কি আছে ক্রিটিক্যাল পয়েন্ট গুলো কি টেম্পারেচার কি এবং রমিক র ক্রিম স্টোরেজ তারপরে হচ্ছে ভিটামিন ভিটামিন আই মিল্ক অথবা ভিটামিন এডিশন যখন করা হয় তখন কি যখন পাস্তুরাইজেশন করা হয় তখন কি পাস্তুরাইজেশন সম্পর্কে তোমরা কিন্তু একটু ধারণা পাইছো যে লাস্ট ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট ফাইভে যদি চলে যাও যে র মিল্কটা আমরা যদি পাস্তুরাইজেশন করে রেখে দেই মানে পাস্তুরাইজ মিল্ক যেটা মার্কেটে পাওয়া যায় যে র মিল্ক আমরা ফাইনালি পাস্তুরাইজ করব তখন দেখো যে এটার হ্যাজারটা কি হবে মাইক্রোবায়োলজিক্যাল কনসার্নটা হবে মাইক্রোবায়োলজিক্যাল আর পয়েন্টটা হবে কি টেম্পারেচার এবং টাইম দুইটা কন্ট্রোল পয়েন্ট এখানে একটা টেম্পারেচার আর একটা টাইম ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট যেটা কন্ট্রোল পয়েন্ট যেটা তাই টেম্পারেচার টাইম আর ক্রিটিক্যাল লিমিট কি হবে যে বাহাত্তর ডিগ্রি সেলসিয়াসের অবশ্যই দেখো বাহাত্তর ডিগ্রি সেলসিয়াসের সমান অবশ্য চেয়ে বেশি আর সেকেন্ড কি হবে ফিফটিন সেকেন্ডের সমান অথবা তার চেয়ে বেশি মানে এর চেয়ে কমটাই হচ্ছে ডেভিয়েশন এর চেয়ে কমটাই হচ্ছে ডেভিয়েশন বা বলা যায় যে অ্যানোমালিস এখন মনিটরিংটা কি হবে কন্টিনিউয়াস মানে প্রত্যেকটা স্টেপ বাই মানে প্রত্যেক বারি মনিটরি কন্টিনিউ সারাক্ষণ নেটে দেখতে হবে এবং রেকর্ডের আর তো মানে রেসপন্সিবিলিটিস হচ্ছে পাস্তুরাইজার অপারেটর যে পার্সনটা পাস্তুরাইজার অপারেট করে থাকবে সেই হচ্ছে এটার জন্য রেসপন্সিবল এবং কারেক্টিভ একসনটা কি হবে দেখো ডাইভার্ট দেখো যে পুরো সিস্টেমটাকে আবার তোমার রিসেন্ট করা রি ফ্লোটাকে রি ডাইভার্ট করা মানে যে ডাইভার্ট সেটাকে আবার রিডাইরেক্ট